মরার আগেই নিউজে দেখলাম এক ভাই 40 করেছেন, জীবিত অবস্থায় 40 আয়োজন, গরু খাসি মুরগি খাওয়ালেন, অংশ নিলেন গ্রামবাসী। তো মরার আগেই 40 করা, এটা জায়েজ কিনা? আর মরার পরে পরিবারের সদস্যরা যদি মৃত ব্যক্তির স্বভাবের জন্য কুলখানি 40 করে, তাহলে এটা জায়েজ আছে কিনা? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি বিষয়, আপনাদেরকে একটা কথা বলি। বলেন তো, যে 40 যেটা আজকে ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশে, মৃত্যুর আগেই যে ভদ্রলোকে 40 করেছে, এটা কি সাধারণ কোনো নিউজ নাকি আমল সংক্রান্ত? আপনি অবশ্যই বলবেন যে আমল সংক্রান্ত। তো আমল সংক্রান্ত কোনো বিষয় যখন আমাদের সামনে, জাতির সামনে উপস্থাপিত হয়, একজন স্কলারের, এটা একেবারে যার সাধারণ কমন সেন্স আছে, তিনিও বলবেন যে একজন স্কলারের উচিত সঠিকটা মানুষের সামনে তুলে ধরা এবং ক্লিয়ার কনসেপ্ট তৈরি করা। 40 এটা কি ইসলামে অনুমোদন করে? সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন এই কাজটা কেউ করেন নাই, মানে 40 দিন, 3 দিন, 4 দিন পালন করা। এখন যে ব্যক্তি জীবিত অবস্থায় 40 পালন করছেন, তিনি কনফিউশনে ছিলেন যে আমার সন্তান সন্ততি, আমার পরিবারের সদস্যরা এটা পালন করবে কি না। এই জন্য তিনি নিজের টাকা আছে, নিজের টাকা খরচ করে তিনি 40 পালন করলেন। ইসলাম কীভাবে দেখে সম্পূর্ণরূপে এই বিষয়টা? হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কথা বলেছেন যে আল্লাহর কাছে যতগুলো পছন্দনীয় কাজ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য পছন্দনীয় কাজ হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। তো মানুষকে খাওয়ানো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি খাওয়াতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু জীবিত অবস্থায় এই 40 করা, এটা ইসলাম অনুমোদন করে না। তবে খাবার খাওয়ানো যে কোনো সময় এটা সওয়াবের কাজ, কারণ হাদিসের মধ্যে আছে আতআমুত তাআম। আচ্ছা, এরপর আসেন যে তাহলে আসলো কোথা থেকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছিলেন, 40 কুলখানি, তারপরে 4 দিনা, এগুলো কি হয়েছিল? হয় নাই। ওমরের ব্যাপারে হয়েছিল, ওসমানের ব্যাপারে হয়েছিল। মৃত্যুবার্ষিকী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমরা কেউ কি পালন করি? নবীজির মৃত্যুবার্ষিকী কেউ কিন্তু পালন করি না। তো যেহেতু পালন করা পূর্ববর্তীদের থেকে হয় নাই, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন তারা করেন নাই, আল্লাহর নবী করেন নাই, সুতরাং আমরাও করব না। যিনি কাজটি করেছেন, হয়তোবা তিনি আবেগের বশবর্তী হয়ে করেছেন, তাকে বোঝানো উচিত এবং এলাকার ইমাম সাহেবদের এ সমস্ত জিনিসগুলো খেয়াল করা উচিত। কারণ আমল সংক্রান্ত, আমি নিজেও তো এই আয়োজন করে এই গত রোজার ঈদের পরেই 800 মানুষকে খাওয়াইছিলাম। উপলক্ষ কী ছিল? এমনি মানুষকে খাওয়াইছি যে ছেলেগুলো বড় হচ্ছে তাদের দোয়ার জন্য, আমি মানুষকে সাওয়াবের নিয়তে খাওয়াইছি। তো অনেকেই এ দাওয়াত দিলেই চিন্তা করে যে কী উপলক্ষে দাওয়াত দেওয়া হচ্ছে। তার মানে বাংলাদেশের মানুষ, আপনি যে দাওয়াত দিবেন, একটা কনসেপ্ট এরকম আছে যে দাওয়াতটা দিছে কী মাকসাদ নিয়ে? এটা কি বিয়ের, নাকি কুলখানি, কান ফোড়ানি, নাক ফোড়ানি, মুসলমানি, সুন্নতে খতনা, এরকম একটা চিন্তা করে। কিন্তু সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন এটা করেন নাই, এমনি খাওয়াইছেন মানুষকে। নবী আম্বিয়া আলাইহিম সাল্লাতু ওয়াসাল্লাম দস্তরখানে মেহমান ছাড়া অনেক সময় খাবার খেতেন না। তা আপনি এমনি খাওয়াইতে পারেন? এইভাবে জীবিত অবস্থায় 40 করা কোনোভাবে ইসলাম অনুমোদন করে না। এবার আসেন আরেকটি বিষয়, মৃত্যুর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, যেহেতু শোক সন্তপ্ত পরিবার, আমাদের সমাজে একটা চরম ভুল, একটা বিষয় প্রচলিত আছে, মানুষ মারা যাওয়ার পরে তার বাড়িতে খাবার পৌঁছাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা তার বাড়িতে খাবার না পৌঁছে, গ্রামের অনেকে আছে দাঁতে ধার দিতে থাকে যে 4 দিন একটা কোপ দেব গরুর উপরে, মানে গরু জবাই করবে তারপরে খেয়ে আসবে, এটাও ভুল। বরঞ্চ নবীজির হাদিস হচ্ছে, যদি কোনো বাড়িতে কেউ মারা যায় তার বাড়িতে খাবার পৌঁছা দাও, পৌঁছিয়ে দাও, এটা নবীজির হাদিস। আর আমরা খাবার না পৌঁছে তাকে শোক না জানিয়ে বরঞ্চ তার বাড়িতে খাইতে যাই, তার মানে কি পুরো উল্টোটা আমরা করলাম। এরপর আসেন আরেকটি হাদিস, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, 3টা আমল মৃত্যুর পরেও চলমান থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদাকায় জারিয়া, যা সে তার জীবন দশায় করে গেছে, একটা টিউব অয়েল বসিয়ে গেছে, একটা গাছ লাগিয়ে গেছে, একটা ফলজ বৃক্ষ রোপণ করে গেছে, যতদিন পর্যন্ত পক্ষীকুল মানুষকুল এই গাছ থেকে ফল গ্রহণ করবে, ছায়া গ্রহণ করবে, মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে, এ ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন সবাই। এরপর আসেন 2 নম্বর হচ্ছে আও আইলমি ইউং তাফাও বিহি, আপনি একটা বই লিখে গেছেন, এই যে ওয়াজ মাহফিল আলোচনা, অনেক ইউটিউবার আপনারা লেকচারগুলো পাবলিশ করছেন, অনেকে শুধু মাল কামানোর জন্য করতেছেন, অনেকে আল্লাহকে ভালোবেসেও করতেছেন যে মালও আসুক কিছু দাওয়াতি কাজও হোক, দুটো উদ্দেশ্য আছে। তো আপনি মারা যাওয়ার পরে এই ইউটিউবার, ফেসবুক এবং আপনারা মুসল্লি যারা আছেন, আপনারা যখন কোনো একটা লেখনী, কোনো একটা
জ্ঞান বিতরণ করবেন। আপনি মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত মানুষ এটা চর্চা করবে, ইউটিউবে যতদিন পর্যন্ত লেকচার দেখবে, ততদিন পর্যন্ত আপনার আমল নামায় সব চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর, আউ ওয়ালাদিন সালিহাইয়াদ আউলা, এমন সৎসন্তান আপনি রেখে গেছেন যেই সৎসন্তান আপনার জন্য দোয়া করেছে, কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার বাপ ভালো ছিল, আমার মা ভালো ছিল, আল্লাহ এই মানুষটি ভালো ছিল, আপনি তাকে ক্ষমা করে দেন, এইভাবে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। তো এত সহজ সহজ তিনটা জিনিস হাদিসের মধ্যে আছে, সেগুলোর দিকে আমরা কনসেপ্ট না দিয়ে আমরা শুধুমাত্র এই ধরনের জিনিসগুলোতে যখন ঘোরাফেরা করি, মৃত্যুর আগে কবর খুঁড়ে রাখতেছি, মৃত্যুর আগে চল্লিশে করে ফেলতেছি, মৃত্যুর আগে কুলখানি করে ফেলছি, হ্যাঁ, এই এই জিনিসগুলো আসলে বাড়াবাড়ি, এগুলো ঠিক না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমাদের সমাজে খেয়াল করে দেখেন যে অধিকাংশ ক্ষেত্রে বড় ভাইয়ের অবদানগুলো মানুষ ভুলে যায়। বড় ভাই যতদিন ছোট ভাইয়ের দেখাশোনা করেছে, ছোট বোনদের দেখাশোনা করেছে, অনেক সময় অনেক বড় ভাই প্রবাস জীবন, বিয়ে শাদী ভাই ঠিকমতো করে নাই, 17 বছর 18 বছর 20 বছর 22 বছর প্রবাসে খাটতে খাটতে তার তুলতুলে হাতগুলো লোহার মতো শক্ত হয়ে গেছে। এরকমই কিন্তু অনেক ঘটনা ঘটে ভাই, যে বড় ভাই অনেক পরিশ্রম করেছে, পরিশ্রম করার পরে ছোট ভাই বোনকে বিয়ে দিয়েছে, তাদেরকে এস্টাবলিশ করেছে, পড়াশোনা করিয়েছে, নিজে বিয়ে শাদিও ঠিকমতো করতে পারে নাই, দেশে ফিরেছে, এই ছোট ভাইগুলা বোনগুলাই এখন বলে যে ভাই আমাদের জন্য কিচ্ছু করে নাই, এরকম অনেকে করে। তবে ইল্লা কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে যেগুলো মানুষ কৃতজ্ঞ থাকে এবং স্বীকার করে। শুনেন, মানুষ মানুষকে উপকার করার পরে প্রতিদান কিন্তু আল্লাহর কাছে আমরা চাই, তাই না? জুদ ওয়ালা তামনুন ফাইনাল ফাইদাত আয়াতুন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্বীকার করলেই কিন্তু কষ্টটা লাঘব হয়ে যায়, কিছু মানুষ স্বীকার করতে চায় না। মানুষ বড় গাদ্দার ভাই বর্তমান সময়ে, ওকানাল ইনসান ও কাফুরা, সারা জীবন আপনি তার জন্য করে যাবেন, লাস্টে এসে বলবে কী করছে আমাদের জন্য, নিজে ইস্টাবলিশড হবে, ওই বড় ভাইটা খক্কর খক্কর করে কাশবে, সে কিছুই করতে পারে নাই, দেখবেন যে এর কোনো খোঁজ খবর রাখবে না। এই জন্য আপনাদেরকে বলি একটা কথা, যখন ছোটো ভাই বোনের জন্য করবেন অবশ্যই নিজেরও কিছু সামানা রাখেন, একেবারে হাতটা খুলে ফেলায়েন না, আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। বড়ত্বের প্রতিযোগিতা চলতেছে বর্তমান সময়ে। আগে মুরব্বীরা যখন বসত আমল নিয়ে কথা হইতো, আগে মুরব্বীরা বসলে নিজেদের ইসলাহ নিয়ে কথা হতো, আমরা দেখেছি ছোটোবেলায়, মানে যারা একটু কনজারভেটিভ লাইফ লিড করে। আর এখন যদি মানুষ বসে, আমার ছেলে এটা করে, আমার মেয়ে এটা করে, আমার মেয়েটা ভিকারনিসায় চান্স পেয়েছে, আমার ছেলেটা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে গেছে, মানে এই কয়েকদিন আগে আমি ব্যাংকে গিয়েছিলাম ভাই, বিশ্বাস করেন, দুই মহিলা যে বসেছে, কতক্ষণ পরপর এ দুইটা করে ছাড়তেছে, কতক্ষণ পরপর ও আরও দুইটা ছাড়তেছে, গ্রিনল্যান্ড ফিনল্যান্ড হল্যান্ড ডেনমার্ক পর্যন্ত চলে গেছে, কথা বুঝতে পেরেছেন? এগুলো কি, এগুলো আসলে উচিত না, আপনি ইসলাহের কথা বলবেন। শুনেন, কথা যদি বলেন ভালো কথা বলেন, চাপাবাজি চাপার জোর সবারই আছে, কিন্তু সবাই পছন্দ করে না, এটা ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ না। আপনার ছেলে কি করে না করে, ভালো কিছু হলে অবশ্যই শুকরিয়া আদায় করে বলবেন, আলহামদুলিল্লাহ ছেলেটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় কি, এইভাবে হাত ভেসকায়া, মুখ ভেসকায়া, দাঁত ভেসকায়া, যোগ্যতার বলে চান্স পেয়েছে, এলাকায় গোষ্ঠীর মধ্যে আসেনি একটাও, আমার ছেলেই চান্স পাইছে, মেয়েটা আমার ওখানে পড়তেছে, গোটা গোষ্ঠীতে একজনও আসে নাকি, জাহের করা, এই নিয়ামতটা দিয়েছে কে আপনাকে? আল্লাহ, এটা ভুলে যায়েন না, যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ ছিনেও নিতে পারে। সুতরাং বি কেয়ারফুল, শুকরিয়া এবং বিনয় এটা যেন আমাদের ভাষার মধ্যে থাকে। আর এত চাপাবাজির দরকার নাই, বড়ত্বের দরকার নাই, নিয়ামত আল্লাহ যিনি দিয়েছেন সব শুকরিয়া হবে সে আল্লাহর।